আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি সলিউশন ভিডিওতে। এটি হচ্ছে কুমিল্লা বোর্ডের সলিউশন, কুমিল্লা বোর্ডের ঘ সেট, ছোট ঘ সেট। তো শুরু করছি কথা না বাড়িয়ে। তো সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন এক নম্বরে আছে রানার কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, উত্তরটি হচ্ছে ছোট ঘ ছাড়পত্র। দুই নম্বরে রয়েছে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, কবিতা স্বাধীনতা যুদ্ধের জীবন উৎসর্গকারী ব্যক্তি হলেন ঘ রক্তম শেখ, রুস্তম শেখ। তিন নম্বর রয়েছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে মূলত হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর, উত্তরটি হচ্ছে ক মানবিক গুণাবলী। চার নম্বর রয়েছে উদ্দীপকের ভাবনা কাকতাড়ুয়া উপন্যাসের কোন কোন বাক্যে প্রতিধ্বনিত হয়েছে, উত্তরটি হচ্ছে ক লুকে মানুষ আমি স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছি। পাঁচ নম্বরে উদ্দীপকে কাকতাড়ুয়া উপন্যাসের যে বিষয়ের ছায়াপাত ঘটেছে তা হল, অ্যান্সারটি হবে নিচের ঘ অর্থাৎ এক দুই এবং তিন। ছয় নম্বরে নিচের কোনটি রচনাটি কোন রচনাটি আলাদা শ্রেণীর, উত্তর হচ্ছে ক। সাত নম্বরে সক্রেটিস বলেছেন আমি কাউকে শিক্ষা দিতে পারবো না, শুধু তাদের চিন্তা করাতে পারবো। বই পড়া প্রবন্ধের আলোকে সক্রেটিস কার প্রতিনিধি, উত্তরটি হচ্ছে ঘ ছোট ঘ। আট নম্বরে মানুষ কবিতা কোন চরণে মানুষত্বের চরম অবমাননা প্রকাশ পেয়েছে, উত্তরটি হচ্ছে ঘ মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। নয় নম্বরে সুবা গল্পের উল্লেখিত গভীর নিবন্ধ প্রত্যলপুরি কেমন, উত্তরটি হচ্ছে ঘ মণিদীপ্ত। দশ নম্বরে আম আটির ভেপু গল্পের হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা কে ছিলেন, উত্তরটি হচ্ছে ক নীলমণি রায়। এগারো নম্বরে বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল, সে এখানে আবর্জনা গৃহবধূর ক্ষেত্রে কি প্রতীকী অর্থ প্রকাশ করে, উত্তরটি হচ্ছে ঘ পারিবারিক অবহেলা। বারো নম্বরে আমার বাড়ি যাইও ভূমর বসতে দেই পীরে, জলপান যে করতে দেন স্বর্ণ ঘাড়ের চিরে, এখানে উত্তরটি হচ্ছে ক নাম্বার এক এবং দুই। তেরো নম্বরে এমন মেয়েও কারো পেটে জন্মাই জানতাম না, প্রসঙ্গটিতে তাহেরা চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে, উত্তরটি হচ্ছে ক অবাধ্যতা। চোদ্দ নম্বরে বহিপীর নাটকের অনমনীয় চরিত্র কোনটি, উত্তরটি হচ্ছে ঘ খুদেজা। পনেরো নম্বরে আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ কোথায় মিশেছিল, উত্তরটি হচ্ছে ঘ দুদু মাঠের সবুজে। ষোলো নম্বরে মানুষ কবিতায় বুখারির কণ্ঠ ক্ষীণ হওয়ার কারণ কি, উত্তরটি হচ্ছে ঘ খোদা। সতেরো নম্বরে আমার পরিচয় কবিতার কবি আমাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের পরিচয় দিতে কোন অনুঙ্গটি ব্যবহার করেছেন, উত্তরটি হচ্ছে ক পাহাড়পুরের বৌদ্ধবিহার। আঠারো নম্বরে কাকতাড়ুয়া উপন্যাসের কোন বিষয়টি বিশেষ ব্যঞ্জনময় হয়ে উঠেছে, উত্তরটি হচ্ছে খ বুদার দেশপ্রেম। উনিশ নম্বরে উদ্দীপকের শেষ পঙ্গক্তির ভাব বঙ্গবাণী কবিতার কোন চরণের ভাবের অনুরূপ, উত্তরটি হচ্ছে ঘ আরবি ফার্সি হিন্দি নাই দুই মত। বিশ নম্বরে উদ্দীপকের মূল ভাবের মধ্যে বঙ্গবাণী কবিতার যে বিষয় উপস্থিত হয়েছে তা হল, উত্তরটি হচ্ছে ঘ এক দুই এবং তিন। একুশ নম্বরে সাহিত্যের কোন শাখার সঙ্গে রক্তমধ্য বিষয়টি জড়িত, উত্তরটি হচ্ছে ঘ নাটক। বাইশ নম্বরে মানুষের ছিল সরল ছিল ধর্মবল, এখন সবাই পাগল বড় লোক হইতাম, শিক্ষা এবং মানুষত্ব প্রবন্ধের কোন কথাগুলো উদ্দীপকের শেষ বাক্যের প্রতিনিধিত্ব করে, উত্তরটি হচ্ছে ক অর্থ চিন্তার নিখরে সকলে বন্দী। তেইশ নম্বরে এশিয়া ধুলো আর, এখানে এশেরিয়া কিসের প্রতীক, উত্তরটি হচ্ছে ঘ খইঞ্চু সত্যতা। চব্বিশ নম্বরে কপোতাক্ষ নদ কবিতার কবির কাছে মায়া মন্তমানি হল কপোতাক্ষ নদের, উত্তরটি হচ্ছে খ কল কল শব্দ। পঁচিশ নম্বরে পল্লী জননী কবিতার বনের বড় পাতার সঙ্গে কি
ঝরে পড়ে। উত্তরটি হচ্ছে ঘ, বিরহী মায়ের অশ্রু। 26 নম্বরে মমতাদি গল্পের মমতাদি তার স্বামীর কল্পিত চাকরির সংবাদে লেখককে কি খাওয়াতে চেয়েছিলেন? উত্তরটি হচ্ছে খ, সন্দেশ। 27 নম্বরে জীবন সঙ্গীত কবিতায় কবির মতে কিসের মানব মুক্তি নেই? উত্তরটি হচ্ছে ঘ, বৈরাগ্যে। আর 28 নম্বরে বই পড়া প্রবন্ধে উল্লেখিত মা চরিত্রটির কার কিসের প্রতিনিধিত্ব করে? উত্তরটি হচ্ছে খ, শিক্ষা পদ্ধতির। 29 নম্বরে উদ্দীপকের ছেলেরা একাত্তরের দিনগুলো রচনায় কার প্রতিনিধিত্ব করে? উত্তরটি হচ্ছে ঘ, রুমি। 30 নম্বরে উদ্দীপকে একাত্তরের দিনগুলি রচনার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হল, অ্যান্সারটি হবে ঘ, 1, 2 এবং 3। তো কুমিল্লা বোর্ডের প্রশ্ন সলিউশন এই পর্যন্তই ছিল। তো আমাদের যে সবগুলোই কারেক্ট হয়েছে এমনটা হয়তো নাও হতে পারে, হয়তো কিছু ভুল হতে পারে। যদি কোনোটা ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং সবগুলো সলিউশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এবং পরবর্তীতে আমরা আরও যে কয়েকটি বোর্ড বাকি রয়েছে সেই বোর্ডেরও সলিউশন খুব শীঘ্রই আপনাদের দেব। সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।